ও মেজমা মেজমা এই দিকে এসো মেম্বার সাহেব এসে প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম এ মারুফ এ তাড়াতাড়ি আয় এ দাঁড়াই থাকলাম শিগগিরই আয় কত বড় ধ্যাতলা দেখিছেন ইরা যে গরিব তা কি জন্য বুঝতে পারিছেন আলোর কাজ করার মানে কি বলবো রাগও হাসছে বাদ দাও তুমি এমনি এই যে রোজা থেকে যে এত বকো মানে বই কেউ পারো ডাকি চাও হয়তো জরুরত আছে আসতেছে হ্যাঁ মাঝে মাঝে না বকলি হয় এটা মেম্বারের একটা পার্ট থাকতে হয় না এ তাড়াতাড়ি আয় আসবে না একটু ওয়েট কর চলে আয় মানুষের সবাই সব সময় সবাই ফ্রি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব আইছে না স্যার এসে ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন ইয়াকুল্লাহ আলহামদুলিল্লাহ কেমন আছো আলহামদুলিল্লাহ বাবাজি ভালো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ কথা বেরোচ্ছে নাকি তুমি ওর পরেও খেটর ম্যাটার করতেছ না আচ্ছা বাদ দাও এখন কথা সিডা না সিমাই চিনি কিনিছে আও না মেম্বার সাহেব এখনো কিনা হয়নি কেনবো আর কি দিন রান্না করে আনি আর তোমার ছেলের তো দাঁড়াও পোশাক আছে এখনো এই বাচ্চার ঈদের পোশাক তো মনে হয় কেন নি না মেম্বার সাহেব কিনা হয়নি এখনো কি বাজারে যেয়ে কিনতে চাইলাম একবার আর কি বাচ্চার ঈদের পোশাক কৃষক শ্রমিক বঞ্চিত হতো না দেখো এই সাইডে আছে তুমি তোমার কোনটা পছন্দ দেখো দেখো যদি আমার শাশুড়ি এটা এটা নোবা এটা 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 তাহলে এটা তুমি মেম্বার সাহেব কি এত কি দরকার ছিল গো ভাব তোর সব ভাব দেখিছেন ভাব দেখিছেন কি দরকার ছিল মেম্বার সাহেব নিবিড় আবার কলা দিনের মতো করছি এ নানি ফেরত দে দে ফেরত দে আরে বাবা কি শুরু কইলে এটা মানুষ এটা হলো সৌজন্যবোধ সে তার সৌজন্যের জায়গা থেকে সে বলতিছে যে কি দরকার ছিল এটা গরিব দেখছাও না যে পোশাক নেই গায়ে তাই এটা তোমার গায়ে হবে তো আবার দাঁড়াও আমি গাই দিই মন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো এমন যদি হতো আমার দেশের আপনি আসলে খুব বড় মনের মানুষ আপনার মতো মেম্বার যদি আমাদের ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে থাকতো আমাদের ইউনিয়নটা উন্নত হতো তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম বাড়ি ভিটে টুকো বেঁচে দিয়ে নেন বেঁচে ওই সব যার জামা কাপড় নেই যার হাতে তেল চাল সিমাই নেই তার সব দেন শোনো ফুলা ভাইয়ের রাশেদার যারা খলিফা ছিল তারা দিনের আলোতে যেভাবে জনগণের সেবা করত ঠিক রাতের অন্ধকারে আবার জনগণের খোঁজ নিতে দিত সেই তুলনায় আমি কোথায় আমি তো রাতের অন্ধকারে কোনোদিন বেরোলাম না দেখলাম না কে খেয়ে আছে কে না খেয়ে আছে হ্যাঁ সেখানে আমি এই দিনের বেলায় যতটুকু পারছি দিচ্ছি এখন এগুলো করতে হয় ঈদ আইসে গেছি
মানুষের একটু অনেক অনেক কিছুর প্রয়োজন, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি, মানুষের এই একেবারে নাভিশ্বাস দীর্ঘশ্বাস হয়ে গেছে, এই জিনিসটা তো বুঝতে হবে। এই জন্য এক একজনের যার যা প্রয়োজন সেটা তো দিতে হবে। নাও চলো মেম্বার সাহেব, শোনেন আমার একটা কথা আছে, সেটা হলো যে আপনি তো এই ঈদের সময় সবাই সব জিনিস দিচ্ছেন, সিমাই চিনি কত কি দিচ্ছেন, তা আমার একটা জিনিস দিতে হবে। তুমি আমার পিএস, তুমি বললে কি আর না করব? দিতে হবে বলো, কথা দিতে হবে বলো, দিতে হবে, আমার বিয়েটা দিতে হবে। আর কত ওইভাবে আর কত, বিয়েটা তো আর তিরান না, যে তাই 1 কেজি সিমাই 2 কেজি চিনি আর তোমার এই 4 কেজি চাল দিয়ে তোমার দিয়ে দিলাম। হ্যাঁ, বিয়েটা কি একটা তিরান যে তাই আমি এইভাবে দিলে হইয়া গেল? না সেটা তো না, তুমি বিয়ে বিয়ে করে মাথা খারাপ করে ফেলাইছাও। হ্যাঁ, তোমার যে মিজাজ আমি তাকেই বলেছি, এটা ঈদের দিন মানুষের এই যে দিচ্ছি এগুলো কেন, এই জিনিসটা বুঝতেই হবে। হ্যাঁ, কেন দিচ্ছি? বিয়ের কথা কইলে আপনি খালি উল্টো পাল্টা বুঝাই দেন, এ তা মানে খোলা ভাইয়ের আসে দিন কত কি বুঝাচ্ছেন আপনি আমার, কিন্তু বিয়ের সময় আপনি এখন কিসের জন্য? বিয়ে দেব, তোমার বিয়ে দেব, আর কয়টা দিন ওয়েট করো? ঠিক আছে, একটা কথা মাথায় রাখবা, ঈদের আগে কোনো বিয়ে না, বিয়ে হবে ঈদের পরে। রোজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো আবু বকরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকর। বললেন কি হবে এই সব বাদ দে, অসময় তোর কি কেন? শুনলাম সবাই চিনি সীমায় দিয়ে বেড়াচ্ছেন, তা আমি তো পালাম না। তোকে রে গইনা নাকি কোনো কিছু, সেই গত রোজার ঈদ তোর সীমায় চিনি দিয়ে তো করে গিয়ে, তো এটা কোনো কথা এসে গত দিশের গত হয়ে গেছে, আজকে সে 1 বছর পার হয়ে গেলা। আরে বাবা হবে না কেন, এখনো তো আছে, হবে না এটা কলি হচ্ছে, দেশের লোকে সব দিয়ে বেড়াচ্ছে। আমার ছোটটা ভাই রয়েছে, একটা জামা দেন তালি, ওই দেখো সেই এনেছে একটা জামা দেন তালি, লাগলে তো দেখো এই দুটোর মধ্যে কোনটা হবে, এইটা ভালো লাগছে মেম্বার। সব নে, তোর কোনো সমস্যা আছে নাকি, তুই দিছিস তাহলে ভালো থেকে নে। হ্যাঁ ঠিক আছে মেম্বার সাহেব, ধন্যবাদ মেম্বার সাহেব, বেশি বলছে একটু। শোনো একটা কথা মাথায় রাখবা, বলে সেটা হলো তোমার ঈদ, এই ঈদটা সবাই মিলেমিশে আনন্দটা ভাগাভাগি করে নেওয়া, এটাই তো দায়িত্ব কর্তব্য। হ্যাঁ, যাদের আছে তারা দেবে আর যাদের নেই তারা নেবে। এই জাকাতটা কেন আসলো, এই জাকাতটা কিন্তু ধনীরা দেবে গরিবদের, হ্যাঁ তারপরে গরিবরা নেবে ধনীদের কাছ থেকে। এবার ফিতরা, এই ঈদুল ফিতর, এই দিন কি ফিতরা দিতে হয়, প্রতিটা স্বাবলম্বী সচ্ছল মানুষ তারা অবশ্যই ফিতরা দেবে, যারা অসচ্ছল তাদেরকে। হ্যাঁ, এগুলো ইসলামের সুন্দর একটা বিধান। এই বিধান কেন দিয়েছে, যাতে পৃথিবীতে সমতা থাকে, সবার মধ্যে সচ্ছলতা থাকে, ঠিক আছে, সবাই যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে, সবাই যেন ঈদের দিন খুশি থাকতে পারে। এত সুন্দর আদর্শ আর এত সুন্দর ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা, এটা শুধুমাত্র ইসলামেই সম্ভব। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমরা এটা শিখেছি কোথা থেকে, কোনতে ইসলাম থেকে, কুরআন থেকে, হাদিস থেকে, ঠিক আছে, সব ঠিক আছে। তা কুরআন হাদিসে কি আমার বিয়ের কথাটা নেই? সব তো বুঝুন আপনি, সব জায়গায় বুঝতে পারেন, বুঝাও যায়, কিন্তু বিয়ের কথাটা মানে আপনি এখনো লাইন মতো বুঝতে পারলেন না আমার। চলো ঠিক আছে, চলো ঠিক আছে, বললাম কি আর উত্তর দিলেন, আছে এই সীমাই চিনি দিন তোর মার্কাজের দিকে দেখ, তোর মার্কাজের দিন খেয়ে ফেলালে, তো দাদির কাজ বুঝ করে দিস আনে, দাদির দোমা হাতে কাজ দেবো, দাদিরই তো দেশে, তুই বেশি বুঝিস একটু, সব মেম্বারের সাথে বেড়াই এক কাটি মেম্বার জানা, তাই তুই আবার কথা এক কাটি বেশি বুঝে, তুই কান সরে ফড়াই দেবো না, বিয়াদব ছেড়ে দিলে। আরে বাবা বাদ দেও, এই শোনো
ঠিক বলেছে কিন্তু ওর বলার ধরনটা একটু অন্যরকম মানে ও একটু ওই টেঙা কিলাসে বোঝো না ওর একটু ভয়তে রাখতে হয় না দেখাচ্ছে ওইটা ভালো না তো তার উঠতি বসতি খাতি শুতি সব সময় যদি তুমি আঙাজের পরে রাখো এই আসলে না এই রাইনলে না এই খেলে না এই দেখলে না এই শুলে না তাহলে এটা তো সমস্যা প্রজার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো আবু বকরের মতো।